আজকে আমি আলোচনা করবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণীর বাংলার পার্ট থ্রি দেখো প্রশ্ন যে জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা কয়েক এক দিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে উবাকে তার এভাবে বসে পড়ার কারণ কী দুই দুঃখিনী তুই তাই তো মায়ের দুঃখ ঘুচাব আজ কত কীভাবে তার মায়ের দুঃখ দূর করতে চাই তিন এবার ফেরবার পালা দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরবার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন এরপরে চার শেষ প্রশ্ন আলো নাটক অনুসরণে শম্ভুর সাহসিকতার পরিচয় দাও উত্তর মিলিয়ে নাও পার্ট থ্রি অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রি বেঙ্গালি ক্লাস ফোর দেখো এক উবা হলো কলকাতাবাসী একটি মহিলা সে মাঝে মাঝে জঙ্গলে ঘুরতে গিয়ে বসে পড়তো এবং আমাকেও তার সামনে বা সামনে বরাবর সম্মুখ বরাবর বসতে বলতো এবং জোর করিয়ে বা জোরপূর্বক বসিয়েও দিত তারপর সে এক চাহনিতে কি যে দেখত সেই জানায় আমার মনে হতো যে অদৃশ্য কিছু দেখার চেষ্টা চালাতো আমার চোখের মধ্য দিয়ে দুই নম্বর প্রশ্নের উত্তর দেখো কথক দক্ষিণী মায়ের দুঃখ ঘুচাতে বাণিজ্য করতে চেয়েছেন দূর দেশে বাণিজ্য করে মায়ের জন্য সুখ কুড়িয়ে আনতে চেয়েছে সেই সঙ্গেই মুক্তার মতো মূল্যবান সম্পদও তার মাকে এনে দেওয়ার কথা বলেছেন তিন দেখো দক্ষিণ মেরু পৌঁছাইয়া বা পৌঁছাইয়া যে ক্যাপ্টেন স্কট দেখেন যে তিনি যেখানে নিজের দেশের পতাকা পুঁতবেন বা ওড়াবেন ভেবেছিলেন সেখানে আগে থেকে নরের পতাকা পথপথ করে উঠছে পোতা রয়েছে কিছুদিন আগেই নরের বিখ্যাত আবিষ্কারক এই দক্ষিণ মেরু আবিষ্কার করেছেন এবং তার নিজের দেশের পতাকা রেখে গেছেন ফল স্কট সাহেব নিরুৎসাহী মনে ফিরে আসছিলেন এমন সময় তারা এক মহাবিপদের মুখে পড়ে যান মহাবিপদের সম্মুখীন হন যে হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে যায় এবং বরফ জমাট বাঁধতে থাকে এই ভয়াবহ পরিবেশ থেকে নিজেদের বাঁচাতে অনাহারে প্রায় মৃত্যু মুখে পতিত হয়ে পড়েছিলেন দেখো চার নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন তা আলো নাটক অবলম্বনে শম্ভুর সাহসিকতার দাও দেখো আমরা আলো নাটকটা যদি পড়ি তাহলে সেখানে শম্ভুর চরিত্র বেশ কয়েকটি চরিত্র পেয়ে থাকে চরিত্রের দিক সেটার মধ্যে মূল মূল চরিত্রের একটি দিক হল সাহস তার শম্ভুর সাহসিকতা তারপর আলো নাটকের প্রায় সমস্ত অংশ জুড়েই শম্ভু চরিত্রের সাক্ষাৎ মেলে সে একজন নির্ভীক সন্তান ছিল এ কথা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে যখন তার দাদু অসুস্থ হয়ে পড়েন তখন সে দাদুকে সুস্থ করার জন্য একাই সমস্ত ভয়কে জয় করে উপেক্ষা করে বনে গিয়েছিল এরপর তিনি মন মনসা ঝোপ বাদুড় প্যাঁচা ইত্যাদির ভয়কে জয় করে গুহা থেকে মধু আহরণ করে এনেছিল এই ছিল তোমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় আশা করি ভিডিওটি ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ